ভোটের সর্বশেষ প্রস্তুতি এবং প্রশাসনের প্রস্তুতি নানা বিষয় নিয়ে কিন্তু আমরা সারাদিন ধরে আলোচনা করছি এবং কয়েকদিন ধরেই কিন্তু রাজনীতির মাঠ উত্তপ্ত করে রাখছে এই খুলনা এবং বরিশাল সিটি নির্বাচন। আজকের সর্বশেষ যে পরিস্থিতি অর্থাৎ ভোটের রাতে কী পরিস্থিতি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরিশাল এবং খুলনা থেকে। বরিশাল থেকে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু এবং খুলনা থেকে আছেন আবদুল্লাহ আল মামুন রুবেল। আমরা শুরুতে বরিশালে যাব। অপু, আপনারা একটু আগেও আলোচনা করছিলেন নানা সমীকরণ নিয়ে, সেক্ষেত্রে আমরা যদি এখন বলি যে আপনি তো সেখানে অবস্থান করছেন, ভোটের রাতে আপনার পর্যবেক্ষণ কী, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনের প্রস্তুতি সব মিলিয়ে কী দেখছেন? না, আসলে আইন শৃঙ্খলা কিংবা স্থানীয় প্রশাসনের তৎপরতা সেটি আমরা একেবারে প্রচার প্রচারণার শুরু থেকেই যেভাবে দেখেছি, একেবারে তারা কিন্তু একটা কঠোর অবস্থানে রয়েছে এবং তারা প্রথম থেকে বলে আসছে তারা নির্বাচনটি একেবারে নিরপেক্ষ পক্ষপাতহীন করবে, এবং সেটি আসলে মাঠেও আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। তারা যেভাবে তাদের তৎপরতা প্রথম থেকে অব্যাহত রেখেছিল সেটি আসলে চোখে পড়ার মতন। আজকে দুপুরেও বিকেলেও আমরা দেখেছি যে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু তারা যৌথভাবে শহরে মহড়া দিয়েছে। ইনফ্যাক্ট এইমাত্রই আমি দাঁড়িয়ে আছি শহরের বিবির পুকুর এলাকায়, এইমাত্র এখান থেকে বিজিবির একটি টহল টিম গেল, মোবাইল টিম গেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে সতর্ক অবস্থায় রয়েছে এবং তারা জরিমানাও কিন্তু করছে। আর পর্যবেক্ষণের যে জায়গাটি সেটি হচ্ছে যে রাত পোহালেই ভোটারদের কাছে এতদিন যে সাত মেয়র প্রার্থী বা কাউন্সিলর প্রার্থীরা যারা দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি আসলে তারা এখন কিন্তু বিশ্লেষণ করছে, কাকে ভোট দেবে, কাকে তারা আগামীকালকে সিদ্ধান্তটি দেবেন এই শহরের নগর পরিচালনার অধিকর্তা হবে। ভোটের রাতে দেখতে পাই যে নানা সময় কিন্তু মানুষগুলো দল একটানা অনেক সময় নানা কিছু নিয়ে কিন্তু আলোচনা করেন, সেক্ষেত্রে যে সাধারণ মানুষ কি ভাবছে আসলে কি বলছে, আপনারা তো বিবির পুকুর পাড়ে আছেন আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সেখানেও তো নানা ধরনের জটলা দেখতে পাচ্ছি, কি বলছে তারা? একেবারেই মানে এই মানুষের ভিতরে যে আলোচনা সেটি হচ্ছে যে ভোটটা আসলে চার ভাগে ভাগ হবে, কে হবে সেটি আসলে খুব যে নিশ্চিত করে বলা যাচ্ছে এমনটি নয়। এখানে ভোটগুলো ভাগ হবে, একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী রয়েছে, হাতপাখার প্রার্থী রয়েছে লাঙ্গুল, এবং বিএনপির জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সিটি মেয়রের ছেলে রূপন। মানে এই চারজন প্রার্থীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এখানকার ভোটাররা বলছে। ভোটারদের সাদামাটা কথা হচ্ছে তারা এমন প্রার্থী চাই যিনি এই শহরের নগর উন্নয়ন করবে, এই শহরকে যিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। অপূর্ব, আপনার সঙ্গে আরো আলোচনায় ফিরবো, আমরা একটু খুলনায় আমাদের প্রতিনিধি রয়েছেন আব্দুল্লাহ মামুন রুবেল। রুবেল, আপনি যদি একটু বলেন যে যে বরিশালের সাথে মিলিয়ে যে সর্বশেষ আপনারা একটু আগেও আলোচনা করছিলেন, সেক্ষেত্রে একটু পরে এই যে ভোটের রাতে যত রাত ঘনিয়ে আসছে তত নির্বাচন কাছে আসছে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন প্রশাসনের পরিস্থিতির পর্যবেক্ষণের কি কোনো পরিবর্তন হচ্ছে? রাব্বি, আপনি যেমনটা বলছিলেন খুলনা কিন্তু এখন পুরোপুরি ভোট উৎসবের নগরী, আর কিছু সময় পরেই কিন্তু কয়েকটি ঘন্টা পার হলেই কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হবে এবং এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি এখানকার যে রিটার্নিং কর্মকর্তা বা রিটার্নিং অফিসের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ভোটারদের মধ্যেও কিন্তু আমরা উৎসাহ দেখেছি, তারা কিন্তু আসলে ভোট কেন্দ্রে যাওয়ার কথা ভাবছেন, ভোট কেন্দ্রে যাবেন, এবং প্রার্থীরাও কিন্তু ভোট দানের জন্য আহ্বান জানিয়েছেন। এসব প্রার্থীদের যে প্রচার প্রচারণা গত প্রায় এক মাস ধরে নানা রকম নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ড, এগুলো কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে না কালকে কিন্তু ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি থাকবে এবং মানুষ ভোট দিতে যাবে। এবং এখানে আমি বলে রাখি খুলনায় কিন্তু যে পাঁচজন মেয়র প্রার্থী, এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, তিনি কিন্তু আমরা দেখেছি গত প্রায় 14 দিন প্রতিদিন সকাল থেকে একেবারেই রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আসলে নির্বাচনী যে ওয়ার্ক বলে যেটা সেটি প্রচার প্রচারণা তিনি আসলে করেছেন, অন্যান্য প্রার্থীরা। তার আগে বরিশালের আরো কিছু তথ্য আছে, সে সংক্রান্ত একটি রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটা দেখব। বরিশাল সিটিতে কিন্তু ভোট মানেই দেখা যায় যে অনিশ্চয়তার খেলা এবং ভোটারদের মন মর্জি কখন যে কার দিকে যায় সেটা বোঝা কিন্তু বড় মুশকিল হয়ে দাঁড়ায়। অতীতে আমরা দেখতে পেয়েছি যে নৌকা আর ধানের শীষের পাশাপাশি এই নগরে কিন্তু ভোটের মাঠে দাপট দেখিয়েছে স্বতন্ত্র প্রার্থীরাও, আর তাই বিশ্লেষকরা কিন্তু বলছেন যে এবার প্রায় সব নতুন মুখ আভাস দিচ্ছে এক চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার। সিটি নির্বাচনের আগের দিন সমীকরণটা আসলে কেমন এই কীর্তনখোলা পাড়ের এই জনপদের, সে সংক্রান্ত রিপোর্টটা দেখে আবার আলোচনায় ফিরছি। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন মানেই বরাবরই যেন এক নিশ্চিত অনিশ্চয়তা। একটু পিছন ফিরে দেখা যাক, 2003 সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এনায়েত পীরকে হারিয়ে প্রথমবারের মতো এই নগরের মেয়র হন বিএনপি সমর্থিত মজিবুল হক সরোয়ার। ঠিক তার পরের দফা নির্বাচনে অর্থাৎ 2008
2008 সালের নির্বাচনে শওকত হোসেন হিরণ মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী শরফুদ্দিন আহমেদ শান্তুকে হারিয়ে। বরিশাল নগরকে এক আধুনিক নগরের রূপদানকারী সেই শওকত হোসেন হিরণই পরের দফা নির্বাচন অর্থাৎ 2013 সালে হেরেছিলেন বিএনপির প্রার্থীর কাছে। এর পরের দফা অর্থাৎ 2018 সালের নির্বাচনে আবারও নতুন প্রার্থী দিয়ে জয় পেয়েছে আওয়ামী লীগ, তার প্রতিদ্বন্দ্বী ছিল এবারও বিএনপি। এই দফা নির্বাচনে আবারও নতুন সমীকরণ ভোটারদের সামনে, নৌকার নতুন প্রার্থী খোকন সেনিয়াবাদ। হঠাৎ করেই এবার মাঠ গরম করে শক্ত অবস্থান জানান দিচ্ছে হাত পাখা। যদিও এই ভোটের সমীকরণ জটিল করে দিয়েছে লাঙ্গলের ইকবাল হোসেন তাপস আর সাবেক বিএনপি মেয়র কামাল পুত্র রূপম। বিএনপির প্রকাশ্যে সমর্থন না পেলেও তলে তলে তিনি ধানের শীষের ব্যাংকের ভোট কুড়াবেন বলেই মনে করছেন ভোটাররা। ভোট শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কে শেষ পর্যন্ত হেরেছে, জিতে গেল। আমি আসলে দেখে যোগ্য মনে করবো আমার তরফ থেকে, আমি তাকে ভোট দেবো। ভোটের কথা এখন কিছু বলা যাচ্ছে না, যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে সে এখানে মেয়র হিসেবে আসবে। প্রতি নির্বাচনে বড় দলগুলোর মনোনীত কিংবা সমর্থিত প্রার্থী থাকলেও নিজেদের দলের প্রভাবশালী বিরোধী শিবির এই শহরের ভোটে ট্রাম্প কার্ড হিসাবে কাজ করে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, তাই তো সবসময় আনপ্রেডিক্টেবল বিসিসির নির্বাচন। চতুর্মুখী লড়াই হইতে পারে, নৌকার সাথে হাত পাখাও থাকতে পারে, জাতীয় পার্টিও থাকতে পারে, বাট বিএনপি সেভাবে হতে আসবে না। কিন্তু বিএনপির ভোটটা নিয়েই কিন্তু এই সমীকরণটা তৈরি হবে। হিরণ সাহেবের মতো প্রভাবশালী মেয়রও বরিশালের এই অন্তদ্বন্দ্বের কারণে আপনার হেরে যেতে বাধ্য হয়েছে। কাজেই বরিশালের প্রেক্ষাপটে এটি একটি বড় ধরনের ক্রাইসিস বলতে পারি রাজনৈতিক। এবারের ভোটে 2,74,000 ভোটার নির্বাচন করবেন সাতজন প্রার্থীর মধ্যে তাদের নগরের পরবর্তী অভিভাবক। রাশেদ লিমন, সময় সংবাদ, বরিশাল। বরিশাল সিটি নির্বাচন নিয়ে যে নানা সমীকরণ এবং প্রতিবারেই যে এখানকার ভোটের যে সমীকরণটি আসলে নানা ধরনের খেলায় মেতে উঠছে, সেই সংক্রান্ত আলোচনা নিয়ে আমরা আবার ফিরছি। লিমনের রিপোর্টটি দেখছিলাম অপূর্ব অপু, আপনারা এই যে যে সারাক্ষণ ধরে দেখছেন, সেক্ষেত্রে এই যে ভোটার বলছেন রিপোর্টে যে আসলে ভোট শেষ না হওয়া পর্যন্ত এই সমীকরণ বোঝা বা বলা মুশকিল, সেক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ আবারও যদি একটু বলেন যে কালকে বিএনপি কিন্তু সরাসরি না থাকলেও কিন্তু ছায়া হিসেবে তাদের প্রার্থী রয়েছে, আরও প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে ফলাফল কোন দিকে যেতে পারে? আসলে বিষয়টা কিন্তু চতুর্মুখী, এই ভোটটা হচ্ছে কার দিকে যাবে ভোটাররাও বলতে পারছেন, এখানকার স্থানীয় রাজনীতিবিদ বা পর্যবেক্ষক যারা রয়েছে তাদের সাথেও কথা হয়েছিল। তবে যেটি হচ্ছে যে আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি প্রথম থেকে নিজেকে এই শহরে ক্লিন ইমেজের মানুষ হিসেবে, তিনি রাজনীতিতেও বরিশালে নতুন ক্লিন ইমেজের মানুষ হিসেবেই পরিচিত রয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির যিনি প্রার্থী ইকবাল হোসেন তাপস কিংবা মুফতি ফয়জুল করিম হাত পাখা, অন্যদিকে বিএনপির যিনি প্রার্থী রূপম, আসলে সবাই বলছে যদি ভোটটা সুষ্ঠু হয় সবাই জিতবে, সবার পক্ষ থেকে একই কথা। আজকে আওয়ামী লীগের প্রার্থী তিনি সংবাদ সম্মেলন করে রীতিমতন বলেছেন যে তিনি সব দলের ভোট পাবেন, এমনকি বিএনপির একটি বড় ভোট ব্যাংক রয়েছে এই শহরে, তারাও তার সাথে যোগাযোগ করছে, তারাও তাকে ভোট দিবে। অন্যদিকে বিএনপির ঘরানার যে রূপম রয়েছে তিনি গতকালকে অভিযোগ করেছিলেন নানান বিষয়ে, কিন্তু তিনি দাবি করেছেন তিনি বিএনপির ছায়া প্রার্থী। আর জাতীয় পার্টির প্রার্থী ইকবাল রুবেল, আপনি যখন জাতীয় পার্টির প্রার্থীর কথা বললেন তখন একটি প্রশ্ন উঠে আসে, আজকে কিন্তু জাতীয় পার্টির প্রার্থী সকালে আপনার হচ্ছে সংবাদ সম্মেলন করেছে, সেখানে সে আসলে কি অভিযোগ করেছে নির্বাচন কমিশনে বা কি বলছে পরে? না, তিনি যেটা যেগুলো অভিযোগ করেছেন যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নেই, এমন বেশ কিছু তিনি অভিযোগ করেছেন। এই বিষয় নিয়ে আমরা আবার রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন তার কাছে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তার কাছে যদি লিখিত কোনো অভিযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে তিনি সে ব্যবস্থা নেবে। তো যেটি বলছিলাম যে ইকবাল হোসেন তাপস লাঙ্গলের যিনি প্রার্থী তার কিন্তু এক ভাই এখানকার যুব দলের সাধারণ সম্পাদক, আর এক ভাই যুব দলের সদস্য। আসলে ভোটের সমীকরণটা একেবারেই গুগলেটে অবস্থা, এখানে কে এখানে বিজয়ী হবে এখানকার পর্যবেক্ষকরা বলছে সেটি আসলে খুব বেশি যে অনেক ভোটের ব্যবধানে যে জয়ী হবে এমনটা না। তবে অপু আসলে আমাদের কিন্তু এই যে ভোটের সমীকরণ দেখতে ভোটারদের মতো অপেক্ষা করতে হচ্ছে, আমরা একটু আবারও হচ্ছে খুলনা যে পরিস্থিতি সেটি নিয়ে একটি রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটি দেখব, তারপরে আবার আলোচনায় ফিরব। খুলনা সিটি নির্বাচন বরাবরই কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও এবার সমীকরণটা একেবারে ভিন্ন, আমরা দেখতে পাচ্ছি যে মেয়র পদে 5 প্রার্থী অংশ নিল, শক্ত প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগের নেই বললেই চলে, এবং সেক্ষেত্রে ভোটার উপস্থিতি বাড়িয়ে জয়ের ব্যবধান বাড়ানোই কিন্তু ক্ষমতাসীন দলের লক্ষ্য। খুলনা থেকে এ সংক্রান্ত যে রিপোর্টটি আব্দুল্লাহ মামুন রুবেল পাঠিয়েছেন সেটি দেখে আসি।
গত 5টি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। এর মধ্যে 3 বার বিএনপি প্রার্থী ও 2 বার আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হন। তবে এবার ভোটে নেই বিএনপি, তাই সমীকরণটাও ভিন্ন। আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের কোনো শক্ত প্রতিপক্ষ নেই, তবে লড়াইয়ে আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল। সবশেষ সিটি নির্বাচনে তৃতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলনের টার্গেট বিএনপির ভোট ব্যাংক। তবে ভোটের লড়াইয়ে আওয়ামী লীগ প্রার্থীকেই সবাই এগিয়ে রাখছেন। মনে হয় আওয়ামী লীগের নৌকা প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি। প্রতিদ্বন্দ্বিতা নিজেদের ভিতরেই তো হচ্ছে, এখন এটা কত দূর যায় পৌঁছাবে এটা তো বোঝা যাচ্ছে না। জাতীয় পার্টি আছে, ইয়া আছে, বিভিন্ন পাখামার্কা আছে, তো আওয়ামী লীগই আমার ধারণা যে উনি জয়ী হবে। নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়িয়ে জয়ের ব্যবধান বাড়ানোই লক্ষ্য আওয়ামী লীগের। দল সক্রিয়ভাবে মানুষের কাছে যে উপস্থাপন করেছে, মানুষের ব্যাপক সাড়া আছে, ব্যাপক সাড়া তারা, আমরা বিশ্বাস করি 60-70% আমরা এই নির্বাচনে আমরা খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোটার 5,35,000। সবশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীকে হারিয়ে তারুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হন। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। রিপোর্ট আমরা দেখছিলাম যে এখানে যদি গ্রহণযোগ্য নির্বাচন এবং ভোটার উপস্থিতি বাড়ানোই কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনায় ফিরছি আমাদের খুলনা প্রতিনিধি রুবেলের কাছে। রুবেল, আপনি কিন্তু শুরুর আলোচনায় বলছিলেন যে এখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে ক্ষমতাসীন দলের সবচেয়ে বেশি ভোট নিয়ে এসে ভোটারদের উপস্থিতি করা। সেক্ষেত্রে ক্ষমতাসীন দল কি ভাবছে? যে আসলে প্রতিবেদনটিতে যেমনটি দেখানো হয়েছে যে আওয়ামী লীগ প্রার্থীর এখানে আসলে শক্ত প্রতিপক্ষ নেই, তবে যারা অন্যান্য প্রার্থী রয়েছেন অর্থাৎ ইসলামী আন্দোলন, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং জাতীয় পার্টির প্রার্থী, এই দুজন প্রার্থী কিন্তু মূল লক্ষ্যই হচ্ছে যে বিএনপির যে ভোট ব্যাংক রয়েছে খুলনায় সেই ভোট ব্যাংকের দিকে। সেক্ষেত্রে ভোটারদের, বিএনপির ভোটারদের আসলে ভোট কেন্দ্রে আনাটাই আসলে কিন্তু একটি প্রধান চ্যালেঞ্জ ওই দুই প্রার্থী বা অন্য রাজনৈতিক দলের জন্য। এবং সেটি যদি হয়, আমি যদি একটু উদাহরণ দিই, সবশেষ যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এখানকার যিনি বিএনপির প্রার্থী তিনি 1,10,000 ভোট পেয়েছিলেন, যেটি কিন্তু একটি বড় ভোট। সুতরাং সেই ভোটের দিকেই কিন্তু আসলে তাকিয়ে থাকবে এই দুই রাজনৈতিক দল। অন্যদিকে যে আওয়ামী লীগ প্রার্থীর কথা আমি বলি, তালুকদার আব্দুল খালেক, তিনি কিন্তু সবশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছিলেন এবং তিনি যে নানা রকম উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন সেসব বিষয় কিন্তু তাকে এগিয়ে রাখবে। এবং প্রচার প্রচারণায় তার যে দিন রাত গত প্রায় 15 দিন টানা প্রচার প্রচারণা করেছেন, সে বিষয় কিন্তু ভোটাররা বলছেন, এখানকার সাধারণ ভোটাররা বলছেন তাতে কিছুটা হলেও এগিয়ে থাকবেন এখানকার যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বরিশালের মতো ওই রকম সমীকরণ নেই। এর কারণ হচ্ছে এখানে আওয়ামী লীগের প্রকাশ্য কোনো দ্বন্দ্ব আমরা গত কিছুদিন মধ্যে দেখিনি। এর পাশাপাশি এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই, বিএনপি বা বিএনপি ঘরানার কোনো প্রার্থী নেই। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগ প্রার্থীকে ভোটের লড়াই কিছুটা হলেও এগিয়ে রাখবে, এমনটা আসলে আমরা এখানকার যারা সাধারণ ভোটার তাদের সাথে কথা বলে আসলে তেমন। রুবেল এবং অপূর্ব, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের সময়ের স্বল্পতার কারণে আজকে থামাতে হচ্ছে, আর পুরো পরিস্থিতি জানাতে তো আপনারা সবসময় আছেন এবং আমাদের অন্য সহকর্মীরা রয়েছেন। এবং আপনারা একটু আগেও বলছিলেন যে পুরো সময় সংবাদ টিম সর্বশেষ সংবাদ জানানোর জন্য কে নগরপিতা হচ্ছেন সেটি নিয়ে আপনারা থাকবেন সবসময়। আপনাদেরকে আবারও ধন্যবাদ। খুলনা এবং বরিশালে সিটি নির্বাচনের সর্বশেষ জানাতে এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মীরা খুলনা এবং বরিশাল থেকে।